আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি আমার গাড়িতে টায়ার জেল ভরবো। এটা হচ্ছে আমার লাস্ট কাজ যে আমি আমার গাড়িতে টায়ার জেলটা ভরবো, প্লাস হচ্ছে গাড়ির জন্য একটা কভার নিলাম। এই দুইটা জিনিস হচ্ছে শেষ কাজ বাকি ছিল, তো আমিও ফ্রি ছিলাম কদমতলি থেকে, তৈরির দোকান থেকে দুইটা জেল নিছি। আর এই দুইটা জেল হচ্ছে কদমতলিতেই, ওখানে একটা শপ ছিল, ওই শপ থেকে এই দুইটা জেল হচ্ছে আমি দুই টায়ারে ভরে নিব। আর এই যে এটা হচ্ছে পরিচিত একটা দোকান, মানে যেখান থেকে আমি টায়ার জেলটা ভরবো। প্রথম হচ্ছে সে টায়ারের হাওয়া, টায়ার থেকে হাওয়াগুলো বের করে ফেলে, দুই টায়ার থেকে হাওয়াগুলো বের করে দেখা হচ্ছে আস্তে আস্তে টায়ার জেলগুলো ভরবে। বাইকটা এখন পরিপূর্ণ, বাস আর কিচ্ছু নাই। টায়ার জেল তাহলে তো 2 বছর যাবে গা। আগেরটা তো আমি টায়ার জেল ভরিও নাই লিফানে, টায়ার জেল দেওয়া ছিল। 2 বছর যাবে গা না? এটা ভালো কোম্পানি ডিপেন্ড করে আর কি, ভালো কোম্পানিটা না এটা। আচ্ছা তোর এই তাহলে খাওয়া দাওয়া, সেটাই বলতেছি ইয়ার। ব্রেক 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 প্যাড লাগাই কি অবস্থা কি বুঝতেছস? একটা সুবিধা হলে লাগানোর সাথে সাথে ইউজ করা যায়, সফট মেটেরিয়াল আর কি। নিউট্রাল করে দিব, নিউট্রাল করে দিব। ওকে, আর এই হচ্ছে টায়ার জেল ভরতেছে। ছেলেটার কাজ দেখে মনে হলো যে ছেলেটা নতুন এই লাইনে, এর আগে আরেকটা ছেলে ছিল এই দোকানে, সেটা সামনের একটা দোকানে গেছে। আর এই ছেলেটা হচ্ছে এই জল অল্প করে ঢোকাচ্ছে, পরে জাম হয়ে যাচ্ছে, আবার সে একটা শলা টাইপসের কিছু দিয়ে ওটাকে ক্লিয়ার করতেছে। এমনি টায়ার পাঞ্চার হলে হাওয়া যাবে না, এটা এটা সেফটি আছে। আচ্ছা, আর টায়ার জেল ভরার পিছনে কয়েকটা রিজন আছে। প্রথমত হচ্ছে আমি আমার দুলা বাইকে গাড়িটা দিয়ে যাব, অ্যান্ড টায়ারটা যদি কোথাও রাস্তায় পাংচার হয় তাহলে হাওয়া সবগুলো চলে যাবে। এই জন্য হচ্ছে টায়ার জেলগুলো ভরতেছি, যাতে রাস্তায় চলাকালীন সময় কোনো অর্থাৎ লিকেজ যদি হয় তাহলে জেলটা কী করবে, সেই লিকেজটাকে মানে ঠিক করে দিবে। এই জন্য হচ্ছে এগুলো করা। আর গ্রামের এলাকায় চাকা লিক টিক হলে মেকানিক পাওয়া যায়, তারপরে যদি কখনো লং রোডে যায় যদি লিক টিক হয়, সেই জন্য হচ্ছে আমি দুইটা চাকাতেই জেলগুলো ভরে দিচ্ছি। আচ্ছা, এর মাঝখানে আমার সাথে হচ্ছে তোদের সাথে হচ্ছে আমার যে গাড়ির চার্জিং পোর্টের কথা সেটাই হচ্ছিলো, যে চার্জিং পোর্টটা দিয়ে ভালোই চার্জ হচ্ছিলো। পরে তোহিত বলে যে কোনো হাইওয়েতে অর্থাৎ গাড়ির ব্যাটারিতে যখন ওভারলোড পড়বে তখন ফগ লাইট বেশি জ্বালানো থাকবে, তখন এই চার্জিং পোর্টটা ঠিকভাবে চার্জ দিতে পারবে না, যার ফলে হবে মোবাইলের চার্জিং সার্কিটটা দুর্বল হয়ে যাবে এবং মোবাইল ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সে আমাকে নিষেধ করতেছিলো যে আমি যাতে অতিরিক্ত চার্জিং না দেই বাইক থেকে। ছেলেটা যত সম্ভব নতুন হওয়ার কারণে টায়ার জেলটা ভরতে ঝামেলা হচ্ছিলো, বারবার শুধু জাম হয়ে যাচ্ছিলো। পরে সে কী করে হাওয়া দেয় দেখলে নিত, হাওয়া দিয়ে আবার হচ্ছে হাওয়াগুলো ছেড়ে দেয়। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে গাড়ি নিউট্রাল করে যখন এগুলো ভিতরে দিব, দেওয়ার পরে চাকাটা ঘুরেলে এটা পুরো চাকার মধ্যে চলে যাবে, যার ফলে হচ্ছে এই জামটা হবে না। তো এখন ও যখন দিচ্ছিলো তখন এটা জাস্ট ওই জায়গাটার মধ্যেই বসেছিলো, সেই জন্য হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো জাম হয়ে আসে। এই জামের জন্য হচ্ছে হাত দিয়ে চাকাটা ঘুরে দিচ্ছি, যাহাতে যেহেতু জেলগুলো পুরো চাকার মধ্যে ছড়ায় যায়, তার যার ফল হচ্ছে জায়গাটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এই আর কি। আর ছেলেটা নতুন হওয়ার কারণে এগুলো হয়েছিল। আর আমাদের এক চাকায় হচ্ছে এখন ভরা প্রায় শেষ, আর এটা হচ্ছে সেকেন্ড ডাব্বা, যেটা হচ্ছে আমরা প্রথম মানে সামনের টায়ারটা ঢুকাবো। সামনে 32 দিবা, 2-3 আসতেও পারে যে অবস্থা।
আচ্ছা এটা তো ওয়াটারপ্রুফ না, এখন যেটা নিছি কি কভার যেটা নিছি। আচ্ছা এই অবশেষে হচ্ছে আমাদের দুইটা চাকার ভিতরে ভরা শেষ। এ তারপরেও ভিতরে অল্প অল্প করে ছিল, যেহেতু আমি আমার বাইক সম্বন্ধে অত বেশি আইডিয়া নাই, সেহেতু তহিদি থাকে সবসময় আমার সাথে। গাড়ি সম্বন্ধে ভালো আইডিয়া আছে যেহেতু আমি গাড়ির কাজ করি, বাট বাইক সম্বন্ধে অত ভালো আইডিয়া নাই, তা সেই জন্য তহিদ থেকে জিজ্ঞেস করি এগুলো। এটার ভিতরে আরও কিছু ছিল সামান্য কিছু পরিমাণ, আর এগুলো হচ্ছে আঠা টাইপসের, যেগুলো হচ্ছে যখন চাকা লিক করবে তখন এই সিলেন্টগুলো গিয়ে ওই জায়গাটাকে অর্থাৎ লিকগুলোকে সারাই দিবে। এই জন্য হচ্ছে এগুলো দেওয়া ইমার্জেন্সিতে, যাতে কোথাও দাঁড়া যেতে না হয়, অর্থাৎ ইমার্জেন্সিতে এটা যেখানে লিক করবে, লিক করার পর হচ্ছে এটা আবার অটোমেটিক্যালি সিল হয়ে যাবে। আচ্ছা, আর এই যে হচ্ছে আমার ছোটোখাটো টায়ার জেল ভরার ভিডিও, আমার প্রথম টাইম হচ্ছে আমি টায়ার জেল ভরছি। যেহেতু গাড়িটা নতুন নিছি সেহেতু সব কিছু নতুন থেকেই সব কিছু করতে হচ্ছে। এটার বাম্পার লাগাইলাম, টায়ার জেল লাগাইলাম এবং অনেক কাজই করাইছি। তো মোটামুটি যতটুকু হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড এই আর কি, ধন্যবাদ সবাইকে।